আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে র‍্যাব হেফাজতে নওগাঁর একজন ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিন, তার মৃত্যু হয়েছে। সেই মৃত্যু নিয়ে নানান নাটকীয় ঘটনা ঘটেছে। র‍্যাবের 11 জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি যিনি অভিযোগ করেছিলেন সেই যুগ্ম সচিব এনামুল হক, তার ব্যাপারেও তদন্ত কমিটি গঠন হয়েছে। সবই বিভাগীয় তদন্ত কমিটি, কিন্তু একটি আলোচনা ছিল যে এই ব্যাপারে যাতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন, অর্থাৎ এই প্রশাসনের বাইরে যাতে একটা ভিন্ন একটা তদন্ত কমিটি গঠন করা হয়। এখন হাইকোর্ট মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে যে সুলতানা জেসমিনের মৃত্যু কীভাবে হলো সেই ব্যাপারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে। এখন উচ্চসম্পন্ন যে ক্ষমতাসম্পন্ন যে কমিটি গঠন করা হবে, এর আসলে প্রকৃতিটা কী, কীভাবে, এটা কি প্রশাসনের হাত দিয়েই হবে নাকি হবে না, বিষয়টা এখনও ধোঁয়াশা কাটে নাই। এখন কীভাবে হবে এটা দেখার পরে বোঝা যাবে। কিন্তু সুলতানা জেসমিনের মৃত্যু রহস্যটা কিন্তু কাটছে না। এদিকে আবার রিপোর্ট দিয়েছে যে না, নির্যাতন না, মানে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে। তো হেফাজতে হঠাৎ করে রক্তক্ষরণ হলো কেন, মানে এটাও তো নিশ্চয়ই সন্দেহের মানে বাইরে থাকতে পারে না। মানে একজন সুস্থ মানুষ তাকে গাড়িতে উঠানি নেওয়ার পর তারপর পরে সে মারা গেল, এবং মারা যাওয়ার পরে আবার তার নামে মামলাও হলো, এ কত বড় অনিয়ম এবং কত বড় অমানবিক একটা ঘটনা, এটা চিন্তাই করা যায় না। মাঝখানে তো মানে পুরো দেশ প্রথম আলোর সাংবাদিক, তার দেশদ্রোহিতা, হ্যাঁ, তার দেশপ্রেম, শিশু নির্যাতন, এগুলি নিয়ে কত কথাবার্তা হলো। কিন্তু এই যে একটা মহিলা সুলতানা জেসমিন, তার ব্যাপারে সবাই নীরব, কেউ কোনো কথা বলল না। মানে কিছু আলোচনা হলো, কিন্তু মানে যেই পরিমাণ রেসপন্স করা উচিত ছিল সোসাইটিকে, সেটা করা হলো না। কেন করা হলো না, এটাও একটা রহস্যের ব্যাপার। যাই হোক, এখন খবরে বলা হচ্ছে যে র‍্যাব হেফাজতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন 40 মৃত্যুর ঘটনা অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ 2 জন বিচারককে অন্তর্ভুক্ত করে এই কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিকে আগামী 60 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আসলে এখন আইন, বিচার এবং প্রশাসনের যে অবস্থা, সঠিক বিচার পাওয়া বা করাটা এটা কতখানি সম্ভব, এটাও কিন্তু অনেকখানি মানে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার রুল সহ এই আদেশ দেন। স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হকের মৌখিক অভিযোগের ভিত্তিতে র‍্যাব-5-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল গত 22 মার্চ সকালে সুলতানা জেসমিনকে নওগাঁ শহর থেকে আটক করে। এনামুল হককে সঙ্গে নিয়ে র‍্যাব ওই অভিযান চালায়। এনামুল হকের অভিযোগ, সুলতানা জেসমিন ও আল আমিন নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি হ্যাক করে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন বিভিন্ন ব্যক্তিকে। আটকের পর সুলতানা জেসমিন অসুস্থ হয়ে পড়ায় প্রথমে তাকে নওগাঁ হাসপাতালে ও পরে রাজশাহীতে নেওয়া হয়। 24 মার্চ সকালের চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, র‍্যাব হেফাজতে নির্যাতনের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে। দর্শক, এই যে র‍্যাব প্রথম দিকে অভিযোগ করলো, পরে দেখেন যে র‍্যাবের মানে ওই পরিবারে জেসমিনের পরিবারের অন্য বাকি সদস্যরা বলছে আমাদের কোনো অভিযোগ নেই। একমাত্র তার মামা, সে জনপ্রতিনিধি ছিল স্থানীয় ইউনিয়ন পরিষদের, সেই কেবল মানে কিছু কথাবার্তা বলেছে জেসমিনের, কিন্তু জেসমিনের মা বা তার নিকট জন কেউ আর কথা বলেনি। এমনি জেসমিনের অনেক 17 বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে, তার একমাত্র সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেও বলেছে যে আমার এই মানে মায়ের মৃত্যুটা স্বাভাবিক না, সেও অভিযোগ করেছে। সুলতানা জেসমিনের মৃত্যুর পর জানা যায় তার বিরুদ্ধে রাজশাহী রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুগ্ম সচিব এনামুল হক একটি মামলা করেছেন, যেটি রেকর্ডের সময় 25 মার্চ বিকালে। এই মামলার আসামি জেসমিন ও তার কথিত সহযোগী মোবাইল ব্যাংকিং এজেন্ট আল আমিন। দর্শক, আসলেই এই একটা ঘটনার
মানে সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত, এই কারণে যে যাদের হেফাজতে মারা গেছে র‍্যাব, এই র‍্যাব নিয়ে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন বারবার নোটিশ করছে, ইতিপূর্বের এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাব সংস্থা এবং 7 জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে। তো সব মিলিয়ে এরপরেও যদি এই ধরনের ঘটনা ঘটে এবং এই ঘটনার এতদিন পরেও কিন্তু একটা স্বাধীন বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি গঠন, যেটা বিভিন্ন মহল থেকে বলছিল, সেটা কিন্তু করেনি, তো এইসব ঘটনা কিন্তু আরও মানে দ্রুত বেগে এই ঘটনাগুলি টেকওভার করে তার বিচার না হওয়া বা তদন্ত করে সঠিক কারণটা বের না হওয়াটা, এটা বিচারহীনতা। এবং এইগুলি আরও মানে র‍্যাব এবং বাংলাদেশের মানবাধিকার বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহল আরও কথা বলার একটা সুযোগ পাচ্ছে, কিন্তু কেন এই বিষয়ে খুব গুরুত্ব দিয়ে মানে দ্রুত বেগে যে তদন্ত করা, রেসপন্স করা, সেই রেসপন্সটা কিন্তু খুব ধীরগতিতে, এতদিন পরে সে এখন উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি, এখন উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি কিভাবে হবে, কাদের দ্বারা হবে, সেটি 60 দিন মানে 2 মাস সময় লাগবে, মানে এগুলি আসলে মানে কি বলবো, এই তদন্তগুলো আসলে শেষ পর্যন্ত মানে কি হবে এর পরিণতি বা আউটকাম, এটা নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনার বা সমালোচনার অপেক্ষা রাখে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।